সারাদিন যে তুমি আমার উপর চিৎকার করো, আমাকে ছোট বড় কথা শোনাও, তখন রাতের বেলা তোমার যত ভালোবাসা জেগে ওঠে তাই না? এরপর যদি আমি হঠাৎ করে কোনোদিন এই বাড়িতে না থাকি, তখন কিন্তু আমাকে বলতে এসো না। দেখো, পরিবারের সাথে থাকতে তোমার কি কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে না ভেবে, পরিবারের সাথে থাকলে কি কি ভালো হবে সেগুলো নিয়ে ভাবো। শোন, আমি একটু বেরোচ্ছি বাজারে। আচ্ছা যাও। কি হলো, কিছু বলবে? না, কিছু না। আর কি হয়েছে বলো, টাকা পয়সা লাগবে তো বলো, কি হয়েছে বলো। শোনো, আমি আর এই বাড়িতে থাকবো না। মানে? মানে এটা খুবই সিম্পল, আমি তোমার বাবা মার সাথে এই বাড়িতে আর একসাথে থাকতে পারছি না। কিন্তু কেন? মানে আমার বাবা মা কি কিছু বলেছে তোমায়? না। তাহলে দেখো, তুমি জানো বিয়ের আগে পড়াশোনা করার সময় আমি বাইরে একাই থেকেছি, আমার একটা স্বাধীনতা ছিল সেখানে। দেখো, তখন আমি আমার মতন ওখানে থাকতাম, উঠতাম, বসতাম, খেতাম, সেটা আমার ইচ্ছা মতন আমি করতাম, আমার যখন যেটা মর্জি হতো আমি সেটাই করতাম। কিন্তু এখন বিয়ের পর এই বাড়িতে আসার পর, এটা করো না, এদিকে যেও না, ওটা করো না, সেটা করো না, কেন, আমি এসব পারছি না, আমি এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পারবো না। এতে তো তোমার আমার দুজনের সম্পর্কও খারাপ হয়ে যাচ্ছে। দেখো, আমি তোমাকে জানানোর দরকার তাই জানিয়েছিলাম। এরপর যদি আমি হঠাৎ করে কোনোদিন এই বাড়িতে না থাকি, তখন কিন্তু আমাকে বলতে এসো না। দেখো পূজা, প্রথম প্রথম এরকম একটু হয়, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে বলবো, কেমন? ও শোনো, বলছি তুমি তো বাজারে যাচ্ছ, আমার জন্য একটু ফল নিয়ে এসো তো। কি ফল? আঙুর নিয়ে আসো। আর শোনো, ওই খুব ভালো আঙুর নেওয়ার দরকার নেই, মানে আমরা তো বাড়িতেই খাবো, কোথাও তো আর নিয়ে যাচ্ছি না, কম দামিটাই নিয়ে আসো। বেশ। শোনো, নিজের বালিশে গিয়ে এসো। নিয়ম করো না, গাছে এসো। শোনো, ভালো লাগছে না, গায়ে থেকে হাত সরাও। কখন এলে? এই তো এখনই এলাম। এত দেরি হলো? বাজারে অনেক ভিড় ছিল। ও বলছি, তোমার জন্য আঙুর নিয়ে এসেছি, ডাইনিং টেবিলে রাখা আছে, খেয়ে নিও। কত করে নিল আঙুর? 200 টাকা কেজি। 200 টাকা? তুমি 200 টাকার গুলো নিয়েছো? হ্যাঁ। না না, 200 টাকার আঙুরটা ওই একটু থোকা থোকা ছিল, আর আমি যেটা নিয়েছি ওটা 150 টাকা নিয়েছে, ওটা ঝরা আঙুর। তাহলে এবার বুঝলে তো? কি মানে, এই যে যতক্ষণ তুমি একসাথে রয়েছো, একতা রয়েছে, ততক্ষণই তোমার শক্তি, ততক্ষণই তোমার দাম। কিন্তু যখনই তুমি একা হয়ে যাবে, তখন তোমার শক্তিও কম, তোমার দামও কম। দেখো পূজা, এতদিন একা একা থাকাটা তোমার অভ্যেস হয়ে গেছিলো, আর মানুষ অভ্যেসের দাস। এখন তুমি ফ্যামিলির সাথে থাকছো, ফ্যামিলির সাথে থাকাটাও তোমার অভ্যেস হয়ে যাবে, শুধু সম্পর্কগুলোকে একটু সময় দাও। দেখো, পরিবারের সাথে থাকতে তোমার কি কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে না ভেবে, পরিবারের সাথে থাকলে কি কি ভালো হবে সেগুলো নিয়ে ভাবো, তাহলে সবটা ঠিক লাগবে। আর তারপরেও যদি আমার বাবা মাকে নিয়ে তোমার কোনো সমস্যা হয়, ওয়েল দেন তখন আমরা ভেবে দেখবো।
বুঝেছি কি বলতে চাইছো। আমি আজ থেকে সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে রাখবো আর পজিটিভগুলোকে নিজের কাছে টেনে নেব। দেখি পরিবার আমাকে আপন করে নেয় কিনা। দ্যাটস লাইক আ গুড গার্ল। কি খাবে বলো? অনলাইন অর্ডার করি? হ্যাঁ, কি খাবে? পিৎজা? হ্যাঁ, দেখো কোনটা খাবে। এটা দাও, এটা এইটা। হুম হুম।